السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لذكر لك ولقومك، وسوف تسألون. صدق الله مولانا العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين. رواه مسلم. أو كما قال عليه الصلاة والسلام. أظهر زخن روبه چھلو جاتی چھلو نا آلور باتی بربر تارن دکارے پاؤسے مانب جاتی আধার যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুঁড়িত নতুন গো কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর সেই সে কঠিন বর্বরতার যুগে সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মদের আল্লাহ করেছেন মাদাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকে ইয়ামাদ নফলক মেরাজেও আম্বিয়া ও আউলিয়া মুহতাজেও শদ ওয়াজুদাস রহমাতুল আলামিন শদ ওয়াজুদাস রহমাতুল আলামিন মসজিদে ইউসুদ হামারো ইয়ে জমিন সদ হাজারা রহমতে যা আফারি বরবজে বর আলে পাকে তাহিরি বট বৃক্ষে কুল সমফল কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ো মাঠের পরে কে বিশাল
সগদ শ্যামল সবি সকাল বেলায় কে উঠাই রে আবির রাঙ্গা রবি পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা محبت لا إله إلا الله لا إله الحمد لله رب العالمين كلمة طيبة ذكر جوري كرلي كي كنو شمشة هبه تو لا إله إلا الله رواز اچو آواز لا إله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা বলেন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বৈগো হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম অন্তরেতে রাখিয়া সদায় অন্তরেতে রাখিয়া সদায় আল্লাহ পাকের নাম লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বৈজন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক কিনা বলেন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ ছাড়া জোরে দুনিয়া চলে না ছাড়া জাকের চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বৈগো বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যাইতে চাই কি চাই না কারা কারা মদিনায় যাইতে চাই আশেক রসুলের হাত তুলে দেখান নারে তাকবীর
বহু দূরে মাদিনা আল্লাহর কাছে দরখাস্ত করেন বহু দূরে মাদিনা জবান খুলেন ভাইরা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর জোরে জোরে দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم محبت করে আল্লাহ নামের জিকির হবে জাকিরিন শাকিরিন সালিকিন মুজাহিদ ভাইরা উচ্চ আওয়াজে সবাই আল্লাহ নামের জিকির করি আল্লাহ 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের সম্মানিত সুধী পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহু গুণে গুণান্বিতা পর্দানিশিন ও আমার মা ও বোনেরা বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলাবা আজিজ স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট আমার হৃদয় স্পন্দন যুবক ভাইয়েরা প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা উপস্থিত আছেন বিভিন্ন মাদারিস থেকে আগত মসজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদগণ আয়েম্মায়ে মাদারিসগণ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের মান্যবর সম্মানিত প্রধান অতিথি জনাব মাজহারুল হক সাহেব আরও আমার পরে আলোচনা করবেন আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী লাখ কোটি যুবকদের হেদায়েত পাওয়ার একটা নমুনা চিহ্ন হিসাবে যিনি কাজ করে যাচ্ছেন দিনের মেহনত নিয়ে মুজাহাদা করে যাচ্ছেন বাংলার খ্যাতনামা তারিক জামিল হযরতুল আলম শেখুল হাদিস
আল্লামা নজরুল ইসলাম কাসিমী দামাত বরকতুল আলিয়া আমার পূর্বে মাগরিব থেকে শুরু করে দেশের প্রখ্যাত অনেক তরুণ বয়োজ্যেষ্ঠ মুরব্বি ওলামা ইকরাম কথা বলেছেন আসেন দলমত নির্বিশেষে আমরা প্রত্যেকেই সেই রব্বে কাবার দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে এই মাদ্রাসার মহাব্বতে খৈরুল মাদারিস ও এতিমখানার উদ্যোগে এই মাহফিলে বেহেস্তের বাগানে আলেমদের নেক সহবতে আশার বসার তৌফিক জাল্লা দান করছেন দিল থেকে জবান খুলে গোলামের পরিচয় দিয়া শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই আপনারা কেমন আছেন আমি কিছুক্ষণ আলোচনা করব হযরত হয়তোবা আসার আগ পর্যন্ত সমস্যা নাই তো আপনারা হযরতের আলোচনা শুনে কাসিমী সাহেব হুজুরের আলোচনা শুনে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ হক্কানি আলেমদের চেহারা দেখলো বরকত কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার সরল তর্জমা হযরত উলামায়ে কেরামগণ করেন আল্লাহ বলেন নবী গো আমি আপনার উপর জিকির নামক যে কোরআন নাজিল করেছি এই কোরআনখানা আমি আল্লাহ আপনার জন্যে আপনার উম্মত উম্মতে মুহাম্মাদীদের জন্যে মহা সম্মানের কিতাব বানায় দিলাম সুবহানাল্লাহ বলেন আবার বলেন সুবহানাল্লাহ এখন আপনারা বলেন কোরআন সম্মানিত করেছেন কে কাদের জন্যে একটু বাপের বেটার মতন মুসলমানের সন্তান হিসেবে বলেন না কাদের লাগিয়া আঞ্চলিক ভাষায় মাইরে দেন আমগো লাগিয়া কথা কয় না কোরআন সম্মানিত করেছেন কে কাদের জন্যে আমাদের জন্যে কেন এই কোরআনই হচ্ছে বিশ্ব মানবতার সব সমস্যার সমাধানের গাইড বুক কথা বলেন ঠিক কিনা এই কথাটা যখন আপনি ইজহার করবেন স্পষ্ট করবেন জাহের করবেন ঠিক তখনই দেখবেন কিছু কামলা রূপের মানুষ আছে আপনাকে মিথ্যা মামলা হামলা আবার আপনাকে ঝামেলাও ফালায় দিতে পারে কিন্তু মনে রাখতে হবে কোন প্রকার হামলা ঝামেলা এই কামলাদের এই বিষয়গুলোর দিকে কান পড়ার দিকে কান দেওয়া যাবে না মন্তব্যর দিকে না তাকাইয়া গন্তব্য ঠিক রেখে এখলাসের সহিত কর্তব্য পালন করতে হবে আর এখলাসের সহিত কর্তব্য পালন করতে যাইয়া যদি জীবন চলে যায় জীবন দিতে আয়ম্মায় মাসাজিদগণ মুসলমানের সন্তানেরা ওলামা তোলাবা ইসলামী আন্দোলন কর্মী হয়ে জীবন দিতে রাজি থাকব বাতিলের কাছে মাথা নত করে কোরআনের শিক্ষার উপরে আঘাত হানতে দেব না এই কথাটা যে দেয় না যে জবাব দেয় না মনে করবেন ভিত্তে বেজাল আছে এই উচিত কটা যারা যে কইতারে না এটা কি কোনো রাজনীতি ফেসাল কেউ আপনারা দিয়ে কোনো রাওমাত ফারেন না কোথায় গেছেন গা আমি কি গোরস্থান আইসি ওয়াজ করতাম মহিলা টুইরা গেছেন গা ঘুমায় গেছেন গা তো যাক না আছেন কারা সামনের বাইরে সুতেন পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার ও আমরা ওনাও এই পিছনের বাইরে একটু জোরে কোন আল্লাহু আকবার এবার পিছনের বাইরে সুপ থাকেন সামনের বাইরে বলেন আল্লাহু আকবার ও মিয়া ভাই এই যে আপনি বল আপনি এইভাবে গোললে মানছে আপনি দিক তামা চাইব কেউ আমার কথা বোঝা যায় আমার বাসায় বুঝে লাগবে না আমি আমনের আর আমরা একই আমরা আমরই কথা কয় না কথা কন ঠিক কিনা মোহতারাম হাজিরিন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে নিজেরাই দেখবেন গুদর খাচ্চর আর একজনকে দেখলে মৌলবীরে দেখলে এই মাদ্রাসাওয়ালাদেরকে দেখলে তবলিগলাদেরকে দেখলে দাড়িওয়ালাদেরকে দেখলে এই যে প্রধান অতিথি আইসে দান সদকা করছে দেখবেন কত রকমের কত মানুষ কত ধরনের কথা কইব হ আউলাটে হ্যাঁ কামায় হ্যাঁ দুইটি কি কোনো বাধা আছে এই ধরনের অনেক মানুষ কয় না কয় আউলা কামায় দিতে কোনো কাম ঝামেলা আছে
আরে হে আওলা কামাইতো না যেই আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব হেরে আওলা পাইলে আল্লাহ দিব ঠিক কথা কোন ঠিক কি না ঠিক হেরে আওলা পাইলে দিব কেডা আল্লাহ আল্লাহ দিব দেখবেন কি এক কথার কথা মন হয়ে গেল কমুনি মনোযোগ আসেনি জি জি মোহতারাম হাজিরিন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বড় রাস্তার নিচে ড্রেন আছে না কথা কয় না এই ড্রেনগুলোর অনেকে কয় ম্যান হল কি হল ম্যান হলের ভিতরে বালা পানি থায় না খারাপ পানি থায় আঙ্গুর ডাহার মধ্যে এরকম বড় ম্যান হল আছে তো মাঝে মধ্যে ম্যান হল জাম লাগিয়া জায়গা যারা ডাহার ব্যবসা করেন হেরা জানেন যে বৃষ্টি আইলে অথবা বৃষ্টি গেলে গা এই যখন জমা জায়গা এই ম্যান হলে ডাকনা খুইলা রাখে জাম যাতে সুইটা যায় কিছু ডাকনা খুলে রাখে আবার হিরুন সিগো জ্বালা ডাকনা খুললে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা বাইক নিয়ে রাখে কারণ হিরুনসির কাছে তো কোনো মান বিচার নাই হে দশটার জিনিস আডানা বেশ লইলা হে বাহেরটা বেশ লই কি আর হেরটা বেশ লই কি হে চিন্তই তাহে পরের মাল দরিয়ায় ডাল পরের মাল দরিয়ায় ডাল কেউ আপনি কোনো সমস্যা হইতেছে মাইকটা আমার জুইত হইতেছে না কেমন জানি ড্যাব ড্যাব করে সাউনারও বাড়ান টনটা চিকন করেন বাসটা মোটা করেন আর না পারলে মেন লোকের আনেন আর হ্যাঁ যদি না পারে তাহলে আমার আমার এন আপনি দুই মিনিট লেগে আমি হেন যাই কথা ঠিক আছে না চলব হ্যাঁ আল্লাহ কবুল করুক করে কোনো আমিন তো এই মেন হলে ডাকনা খোলা আল্লাহর এক বান্দায় প্রতিদিন হতাতেন উইটা দাঁত গোসে মুখ মাঝে আসমানের সাইফাইয়া রাস্তায় দেহে না তো হিন্দি গানে টান মাইরা যখন দাঁত মাছতাছে সামনে যাইতাছে কি দিয়ে কি বুঝাইতে চাই খুব খেয়াল করবেন উপরের দিকে চাই আসেন এ ধরনের কিছু মানুষ দেখবেন সকালবেলা হ্যাঁ দাঁত গোসে আর এক বিল্ডিংয়ে ছাদে দেহে নিচ নিচা আনা তো এই যে সামনে যাইতাছে যাইতে 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 মগায় দুপুর দিয়ে গুয়ে ট্যাঙ্কির বিদ্যুৎ গেছে গাফইয়া মগায় গেছে একদিকে মগার বেরাজ গেছে একদিকে হ্যাঁ আর গলা পর্যন্ত ফানি আলা বোঝনি তো ডাহা শহরের মেন হল কি বালা ধরনের ফানি থাহে হরেক ডিস্ট্রিক্টের মানু থাহে রাজশাহী বিভাগের ফাইখানে একরকম রংপুর বিভাগের মানুষের ফাইখানে একরকম কথা বোঝেন নাই তা মানেই তো আর সবজি খায় না কত আসেন এরম কি আপনার দি কথা কর না ঘটনা কি আমি এবার বেজার মুখা দেখতারি না যে হেন যেই বাও হেন এইভাবে নাও বাও এটা হলো বুদ্ধিমত্তার পরিচয় কথা কন ঠিক কিনা মহতারাম হাজিরিন খালি হাইসা উড়াই দিয়েন না আর কেউ বেজার থাকলে আমনি বেজার থাকেন না হ্যাঁ হয়তো ঋণের জ্বালায় বেজার হয়ে রয়েছে রাইট পাইলে টেহাটা দিতাম কইতো না লাভে টেহা রয়ে থুইছি মাছ যাইতাছে গা অহনতি কোনো কুল কিনার ফাই না এই তোরা এরকম গুতাগুতি করতেছ কেউ সরিয়া যা স্যার ডিস্টার্ব দিস না কথা কইস না নড়ানড়ি করিস না বাইরে আমার সংক্ষেপে বলে দেই বেচারায় ফইরা গেছে গা তোক দিরে আসিল ডাস্টবিনে ফইরা যাইব গা দুপুর দিয়ে গেছে গা ফইরা ওহনে উডার লাইগা বাও ফাইতাছে না নিচের টেনে চিল্লাইতাছে প্লিজ হেল্প মি আল্লাহর আর এক বান্দায় হতার টেনে উইটা মুখ সুখ না ধুইয়া আগে আইটা লয় এরপরে ফ্রেশ হয় এই ধরনের কিছু মানুষ আছে না হতার টেনে উইটা আগে আড়ে এরপরে মুখ মুখ দয় আগে একটু ব্যায়াম করে তো এই বান্দায় ব্যায়াম করার নিয়ত করে আটতাছে মুখ না দুই আনা দুয়ায় আর কি আনা মুখ দুয়ে আটতাছে তো হঠাৎ করে নিচ মেয়ের টেনে যখন প্লিজ হেল্প মির আওয়াজ আইতাছে হ্যাঁ কইতেছে সাত সহল বেলা কেডাই চিল্লাই আজ্ঞায় দেয় সর্বনাশ একটা ভদ্রলোক দি গুয়ের মধ্যে হইরে রয়েছে তো বেচারায় দেখছে যে উপকার করা বালা হ্যাঁ জন কইতেছে ভাই আমারে প্লিজ হেল্প মি দয়া করে আমারে সাহায্য কর বেটায় সরল মনে আত বাড়াইছে আত বাড়াকে ভাই আহা হা আপনি হইরে রয়েছেন ভাই আয় নামনে উডাই এই নিচের বেটায় উঠতে না যায় দেখেন কি সাফির করে সাফি হ্যাঁ সাইয়া রয়েছে তো উর্ফের বেটা কয় কী ভাই আপনি দি উঠেন না কি সাইয়া কি দেখেন কি বলতেছেন বুঝি না কিছু কি ভাবেন কারে বেটা আমি দেখতেছি তোর মুখ দোয়া না দোয়া হ্যাঁ কি সাফির ঘরের সাফি
কতর মুখ দোয়া না দোয়া এটা আমি দেখতাছি তো এবার দেখতে দে নিচের বেড়া বালা করিয়া চাইয়া দেখে যে যে হুইছে যে মুখ যে দুইছে না অনেক মানুষ না দোয়ার কারণে আহা তোমরা দেরি করে লাইছো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আয়েশা পড়ছে হুজুর কি রুমে মাশাআল্লাহ তো এবার এই মাশাআল্লাহ হুজুর আয়েশা পড়ছে জোরে কোন মারহাবা আলোচনা তো উনি করবেন যেখানে যেখানে যে মেডিসিনের দরকার উনি দিবেন আমি শুধু বড়দের দোয়া নেওয়ার জন্য আসছি এই দিক তাকান তো এবার ঠিক আছে তোমরা সুন্দরভাবে তোমাদের কাজ করো মহতরম হাজিরিন তো এইবার আস্তে করে নজর করে দেখতেছে যে রাত করে যে হুইছে তো শুইয়া থাকলে যে অনেক মানুষের লুল ফরে না ভাই এই লুল ফইরা হুগাইয়া বাতের মারে লাগান হুগাই রইছে সাঁপা লাগিয়া রইছে আহা দা গয়ে রইছে যে ভাই ও দারুণ জুতের মানুষ ও বালা জুতের মানুষ তো দা গয়ে রইছে আমি তো এইবার বেড়ায় না উইটা দমক দিয়ে কয় তুই সর তুই হাত চোর মুখ দোষ নাই উর্বের বেটা কয় আরে সোবানের সোবান হ্যাঁ কি সাবির করে সাবি ও হ্যাঁ হ্যাঁ নিজে গুয়ের মধ্যে ডুবে রয়েছে হেদিকে খেয়াল নাই আর আমি হুইয়া রয়েছি রাত করে মুখ দুই নাই সামান্য মুখ দুই নাই দেখে হ্যাঁ আমার কয় খাত চর ভাই ও কি কইতাম দুঃখের কথা আজকে আমার সমাজে আমার পরিবারে এমনও কিছু লোক আছে যারা নিজের এই সুদের মধ্যে ডুবে আছে দুর্নীতির মধ্যে ডুবে আছে অন্যায় অবিচারের মধ্যে ডুবে আছে অথচ আলে মোলামাদেরকে দেখলে বলে এরা রাষ্ট্র বিরোধী এরা দেশ বিরোধী এরা স্বাধীনতা বিরোধী এরা নোংরা নিজেরা যে নোংরা সেদিকে খেয়াল নাই কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন এই জন্য তরিকতের ভাষায় ওলামায়ে হাক্কানিগণ বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেরে চিনল সে আল্লাহরে চিনল আমি কতটুকু নোংরা আমার কতটুকু ভিতরে ময়লা আছে আমি আমাকে নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলেই হয়তো বা আল্লাহর কাছে আমি মাপ পাইতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজকে চেনার তৌফিক দান করেন আবার বলেন আমিন তো এবার আওয়াজ দিয়ে বলেন কোরআন সম্মানিত করেছেন কে কাদের জন্যে আমাদের জন্য এ কথা কার ولقومك وسوف تسألون قرآن تلاوات করলাম মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে এ কথা কার আবার বলেন কার আল্লাহর কোরআনে আছে না নাই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আই মেদাদার হাফজে কোরআন গুশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার আই বেদাদার হাফজে কোরআন গুশেদার জাগে শাদি নিস্তে দুনিয়া হুশেদার খানদানে কোরআন বুয়াদ জিকরে লসা হর কে রাই নিস্ত হস্ত আজ মুফলসা বুলু হাওয়াল আলিফ বা তা না খানি যে কোরআন দর সে খানদান কই তো আনি শায়ের বলেন যে তোমার বংশে 100 কোটি টাকার মালিক আছে তার দাম নাও হতে পারে হ্যাঁ সে কোরআন পড়তে পারে না সে আল্লাহকে ভালোভাবে ডাকতে জানে না তার দাম নাই দুনিয়াতে তার দাম হতে পারে কিন্তু আল্লাহর কাছে সে মূলত দামি নয় তোমার বংশে টাকা নাই কিন্তু সূরা ফাতিহা আলিফ বা তা সা সুন্দর করে পড়তে পারে শায়ের বলে তার কাছে তা সে আল্লাহর কাছে ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি সুবহানাল্লাহ বলেন
তাহলে আবার বলেন কোরআন সম্মানিত করেছেন কে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে বললেন নবী গো তমাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য অগ নবীজি আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর আওর গাফার রহিম আওর রহমান আমি আল্লাহ বিশ্ব মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য দুই দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠায় দিলাম নাম্বার এক আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয় নম্বরে আপনার উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন নবীজি কোন কোরআনুল কারীম আমি আল্লাহ বিশ্ব মানবতার কল্যাণের জন্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে মুকাম্মাল নিজামে হায়াত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম নবীজি এই কোরআন শরীফ সম্বন্ধে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল মাতি লন্নর অগ নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম যে কিতাবখানা আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম নবী গ এই কিতাবের কাছে যদি কেউ আত্মসমর্পণ করে এই কিতাব যদি কোনো মানুষ মেনে নেয় কোরআনের শিক্ষা দীক্ষা কোনো মানুষ যদি মেনে নেয় নবীজি আর এই মানুষগুলোর মধ্যে যারা জুলুমাতের পথে আছে অন্ধকারের পথে আছে নবী গ এই কিতাবখানা মানার মাধ্যমে সব আউলা জাউলা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Awaz diye bolen na Allahu Akbar Abar bolen na Allahu Akbar অনুরোধ করব কেউ মনোযোগী অমনোযোগী হবেন না পয়েন্ট হারিয়ে ফেলবেন বাজান পয়েন্ট হারিয়ে ফেললে আলোচনা বুঝতে কষ্ট হবে কেন আপনি এই ধরনের মাদ্রাসার পক্ষে থাকবেন না এই খাইরুল মাদারিসগুলো কেন আপনি প্রতিষ্ঠার পক্ষে থাকবেন না আরে বন্ধু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার কিতাবের শিক্ষা দীক্ষার কাছে আত্মসমর্পণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে তুলে দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এইবার আমার ভাইরা কথা বুঝলে আমার ভাইরা কথা বুঝে থাকলে জবাব দেন তো দেখি কোরআনুল কারীম নাজিল করেছেন কে আবার বলেন কে আর এই কোরআনুল কারীমকে সম্মানিত করেছেন কে কাদের জন্যে আবার বলেন কাদের জন্যে আল্লাহ পাক বলেন কোরআন হলো মহা সম্মানের কিতাব ইন্নাহু লাকুরআনুন কারীম এখন আপনারা বলেন এই কোরআনের শিক্ষা দীক্ষা ছেলে মেয়েকে দিলে আমার বন্ধুগণ ছেলে মেয়ের দাম বাড়বে কি বাড়বে না
ছেলেমের মা বাবার দাম বাড়বে কি বাড়বে না আল্লাহর নবী বলেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর নবী বলেন নবী আলাইহিস সালাম বলেন শ্রেষ্ঠ পয়গম্বর বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করায় শিখায় এরাই হলো উত্তম ব্যক্তি চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ যাহার পড়স পেয়ে পাথর ভল ও সোনা সন্দেহ ভুল নাই যার একটি কোনা এ যাইয়াকে বিপ্লব পিছা ফেলে যত সব এ যাইয়াকে বিপ্লব পিছা ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখটা কোথায় রাখতে হবে কোরআনে রাখতে হবে কোরআনের হামেল যারা এই কোরআনের কোরআন দ্বারা ধারণ করেছে বুকে তাদের চেহারার দিকে রাখতে হবে তাদের চেহারা দেখতে হবে হক্কানি ওলামায়ে কেরামদেরকে দেখতে হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনুল কারিমের শিক্ষা ছেলে মেয়েকে দেওয়ার জন্য যদি নিয়ত করে বাবা মা দেখেন বাবা মার দাম বেড়ে যায় লম্বা করার কোনো সুযোগ নেই বাজান মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন মুসাল্লাম বুজুর্গ ওলামায়ে কেরামগণ তাশরিফ আনছেন আনবেন আমি আমার সময় মতন কথা বলে আপনাদের শুধু একটু টাচ অ্যান্ড পাস শুধু একটু আমার বন্ধুগণ স্মরণ করায় দিয়ে বলতে চাই এরে বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা আরে যুবক বন্ধুরা ও কর্মজীবী ব্যস্ত শ্রমিক শ্রমজীবী মানুষের মুরব্বী বাবারা বড় ভাইরা কেন সন্তানদেরকে মাদ্রাসা মক্তবে পাঠাবেন না কেন আপনি আলিফ লাম মিম শিখাবেন না মা গো তোমার মতন মা ছিলেন তোমার মতন নারী তো ছিল ইমাম বুখারি রহমতুল্লাহর মা কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ খেলাই এমন একজন সন্তান ছিলেন এই সন্তানের মা হওয়ার কারণে এই সন্তানকে গর্বে রাখার কারণে আমার আল্লাহ ওই মায়ের দামটাও বাড়াই দিছে শুধু মায়ের দামই আল্লাহ বাড়ান নাই বাবার দাম আল্লাহ বাড়াই দিয়েছেন ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা যিনি ছিলেন আমার বন্ধুগণ আমার বেইরা ইমাম বুখারি রহমতুল্লাহর বাবা তিনিও ছিলেন আমার বন্ধুগণ আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহের খাস সাগরেদ এবং ছাত্র ছিলেন লম্বা করার কোনো সুযোগ নেই গভীর মনোযোগী কথাগুলি শোনা চাই ইমাম বুখারি রহমতুল্লাহ এখনও দুনিয়া আসেন নাই ইমাম বুখারি রহমতুল্লাহকে গর্বে ধারণের বয়স চলতেছিল ইমাম বুখারির মায়ের আমার বন্ধুগণ বয়স চলতেছিল 7 কি 8 মাস এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন একই ঘরের বিছানায় শয়ন কক্ষে আমার বন্ধুগণ একই বিছানায় যখন ঘুমাইতে গেলেন ইমাম বুখারির বাবা ঘুমান ইমাম বুখারির মাও ঘুমান কিন্তু বন্ধু হঠাৎ করিয়া ইমাম বুখারির রহমতুল্লাহর মা ঘুম থেকে উঠিয়া পেটের উপরে এক হাত রাখিয়া আর এক হাত আসমান বরাবর উঁচু করিয়া আল্লাহর কাছে কান দেয়ার ডাক দি বলে আল্লাহ আমারে তুমি এটা কি স্বপ্নে দেখাইলা আল্লাহ আল্লাহ আমি এটা স্বপ্ন কি এমন স্বপ্ন দেখলাম আল্লাহ গো তোমার দরবারে বলি এই স্বপ্নের মাধ্যমে যেন এখানে সমস্যা কি রে ভাই মুসলমান ভাইরা আমার একটু উচ্চ আওয়াজে বলেন না আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার মহাব্বত করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহ গফুরুর রহিম আরে বন্ধু ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার মা এক হাত গর্বের উপর রাখিয়া আর এক হাত
উসুদি কে দিয়া আল্লাহর কাছে কান্দে ডাক দি বললেন আল্লাহ আমি আপনার দরবারে বলি গো আল্লাহ আমি মা এমন একটা স্বপ্নে দেখলাম আল্লাহ এই স্বপ্নটার কারণে মাবুদগামি ভয় পাইতেছি না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায় ও গো মারি আমি মা তোমার দরবারে বলি আমি মা সন্তানের কিছু হলি আমি মা সইতে পারবো না এ বন্ধু কবি বলেন শায়ের বলেন বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে কথা বলেন ঠিক না বে ঠিক বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশু পক্ষী না জানিতে জানে তাহার মা কথা বলেন ঠিক না বে ঠিক ইমাম বুখারী রহমতুল্লাহর মা এইভাবে যখন গুনগুনে কান্দিন স্ত্রীর গুনগুনানিতে আমার বন্ধুগণ রুনা জারিতে স্বামীর ঘুম ভেঙে গেল ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা স্ত্রীর কাঁধের উপর হাত রেখে বলতেছেন বেগম আমার তুমি কাঁদছো কেন তুমি আমারে বলো কি হয়েছে তোমার এই সময়ের হিসাব মতে আমি জানা মতে বলতেছি বাচ্চাদের বয়স যখন পেটের ভিতরে সাত আট মাস হয়ে যায় মায়ের পেটের ভিতরে ছেলে হোক আর মেয়ে হোক এই বাচ্চারা নড়াচড়া করে কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মারে কখনো মাকে পায়ের গোড়ালে দিয়া আঘাত করে এই আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া এই আক্রমণে আক্রান্ত হইয়া তুমি বুঝি তিপুদিকটি বেদনায় সহ্য না করতে পারিয়া কান্দ ইমাম বুখারী রহমতুল্লাহর মা কান্দার ডাক দি বলে না গো স্বামী না আমি এই জন্য কান্দি না বলে তুমি কেন কান্দ আমারে বলো ইমাম বুখারী রহমতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার আমি আজ এমন একটা স্বপ্ন দেখলাম এমন একটা খাব আমি দেখলাম এই স্বপ্ন আমি জীবনে কোনো দিন দেখি নাই আমার বড় ভয় হয় ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন বিবি রে স্বপ্ন তো কেউ ইচ্ছা করে দেখতে পারে না কারণ কোরআন হাদিস সাক্ষী আছে অবাদান আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্নের তাবিরের কিতাবের মধ্যে বলেন আদম জাত মানব জাত তারা স্বপ্ন দেখলে তিন প্রকার স্বপ্ন দেখে নাম্বার এক খাবে রহমানি নাম্বার দুই খাবে শয়তানি নাম্বার তিন খাবে খেয়ালি ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা কান্দার ডাক দিয়ে বললেন বিবিরে তোমার স্বপ্ন খাবে রহমানি না শয়তানি না খেয়ালি এই জ্ঞানটা তোমারও জানা নাই আমার আরো ব্যাখ্যা করার জ্ঞান নাই তবে তুমি একটু ধৈর্য ধর আমার এলাকায় মুসাল্লাম বুজুর্গ আছে একটু পরে ফজরের আজান দিবে এই ফজর নামাজের ইমামতি যিনি করবেন উনিও একজন হাদিসের দরস দেনেওয়ালা উনিও একজন বড় মুহাদ্দিস তবে আল্লাহ পাক উনাকে স্বপ্নের তদবির কারক বানাইছেন উনি স্বপ্নে তাবির করতে পারেন উনি স্বপ্নের তাবির জানেন উনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন বিবি তুমি ঘাবড়াইও না অনুরোধ করব ও আড়াই হাজার থানার ভাইরা ও রূপগঞ্জ থানার বাইরা ও সোনারগাঁ থানার বাইরা আমি তো আপনাদের খুব পরিচিত মানুষ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু পরে মারাও যেতে পারি আমার বন্ধুগণ কার পিছনে জানি মালাকুল মোদ্দার রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি কবরের মাটি ভায়না হইয়া গেছে বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না এ বন্ধু এ ভাইয়া এইবার ইমাম বুখারী রহমতুল্লাহর মা কান্দা ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি জানেন সন্তানের পথে আমি অনেক দুর্বল ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন বিবি রে মা বলতেই বাচ্চার প্রতি সন্তানদের প্রতি মা দুর্বল হয় সন্তানরা যদিও কোনো কারণে মাকে ভুলে যায় মা কিন্তু সন্তানকে ভুলেন না
কেমন করে মা সন্তানকে ভোলে না বাজানি কথাটা প্রায় মা পিলে আমি বলিয়া থাকি আজ দুই তিন মিনিটের মাধ্যমে বলিয়া দিই তোমাদের আড়াই হাজার সোনারগাঁ থানা রূপগঞ্জ থানা ব্যবসায়ী মহলের মানুষ এমন কি অধিকাংশ মানুষ আছো যারা প্রবাদ জীবনে থাকো পৃথিবীর বিভিন্ন রাস্তে থাকো বাদানি শুধু জানা ঘটনা শুধু স্মরণ করিয়া দিয়া বলিয়া দিতে চাই মা যে সন্তানকে ভোলে না হাজার বিপদে পড়ল মা সন্তানকে ভোলে না আর আজকে আমি আপনি মাকে ভুলিয়া গেছি হাজারো কোটি টাকার সম্পদের মালিক হইলাম মায়ের কবরটাও জিয়ারত করার সময় পাই না মায়ের নামে দান করার সময় সুযোগ পাই না চিন্তাও ভাবনা আসে না কিন্তু দেখেন রে বাবা মা কার আমি আপনি দিল্লি থাকি আমেরিকা থাকি জর্দানে থাকি কিন্তু আমার মা যদি বাংলাদেশের কুড়ে ঘর মাটির ঘরে থাকে সন্তানে যখন বিপদ হইয়া যায় পশু পক্ষী না জানিতে আমার মা জানিতে পায় কথা বলেন ঠিক না বে ঠিক এ যারা মায়ের পাগল আওয়াজ দিয়া বলো কথা বলেন ঠিক না বে ঠিক বাজানরা আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই কার বাপ আছে কার মা নাই আমার জানা নাই এখানে এমন এতিম সন্তান আছেন মাও নাই বাবাও নাই আরে বন্ধু কান্না না আসলো কান্নার ভান ধরো এক ফোঁটা চোখের পানি ফালাইলো আমার আল্লাহ তোমার আমার মাফ করিয়া দিতে পারে ভাই ও কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে আরে ভুতুরি মাহফিলে গেলি আমরা লাগি কাঁদলি না খবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্যে কান্দে বাপ মা রুহের মাগফিরাত কামনায় ছেলে মেয়ে কান্দে ছেলে মেয়ের কান্না রুসিলায় বাপ মাকে আল্লাহ মাফ করিয়া দিবে বলেন না সুবহানাল্লাহ আবার বলেন না সুবহানাল্লাহ এ বন্ধু প্রবাদ জীবনের এক মিনিটের মধ্যে কথাটা বলিয়া দেই আমার ভাইরা এই নারায়ণগঞ্জ জেলারই ঘটনা যদিও থানাটা ভিন্ন বাবাজি সিঙ্গাপুর প্রবাদ জীবনে পাঠাইছে সন্তানকে পারিবারিক লাইফ ডেভেলপের আশায় মা বাপ অর্থ সম্পদ জোগাড় করিয়া সবচাইতে সর্বকনিষ্ঠ পুত্র ছেলেটার নাম মাসুদ এই মাসুদকে সিঙ্গাপুর পাঠিয়ে দিছে যাওয়ার পর এক মাস দেড় মাস ভালোই যোগাযোগ ছিল কিন্তু বাজান দুই মাস যখন হইয়া গেল দুই মাস পাঁচ দিন যখন হইয়া গেল এই বিশ দিন যাবৎ মায়ের সাথে সন্তানের আর কোনো যোগাযোগ নাই মা জননী পাগলের মতন হইয়া গেল আমার পুতিদি আমার লগে কথা কয় না পুতের দি কোনো খোঁজ খবর আমি পাই না বাজান রে মাসুদ ভাইয়ের ছোট ছেলেরে দাদি ডাক দিয়া কয় দাদু ভাই তোমার আব্বু কি ফোন দেয় না আমি জানতে চাই নাতি কান্দার ডাক দিয়ে বলে দাদি আমার আব্বা ঠিকই ফোন দেয় কিন্তু আমার আব্বা সময়টা চেঞ্জ করছে তোমরা বুড়া বুড়ি যখন ঘুমাও দাদু আর তুমি দাদি যখন ঘুমাও আমার আব্বা নীরবে নিরালা গোপনে ফোন দেয় মা দেখছি কয়েক কথা বলে এরপরে আব্বা মোবাইলটা রাখিয়া দেয় মাও রাখিয়া দেয় কেন দাদি কি হইছে কেন তুমি আমারে খুলিয়া বল বৃদ্ধা মা কান্দার ডাক দিয়ে বলে নানু দাদু ভাই আজ বিশ দিন যাবৎ তোমার বাবার সাথে আমার কোনো যোগাযোগ নেই দাদা রে তোমার বাবারে নিয়া বিশ দিন আগে খুব একটা খারাপ স্বপ্ন আমি দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকে আমার লগে আর কোনো যোগাযোগ নাই দাদু ভাই তুমি আমার একটা উপকার করবানি তোমার আব্বা যদি আজকে যত রাত্রে ফোন দেও তোমার আব্বার মোবাইলটা তোমার মার হাত থেকে নিয়ে আমার সাথে একটু কথা বলতে দিবা দাদু তোমারে আমি বলিয়া দিদি যে আমি দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য ফোন ধরবো না আমি শুধু এতটুকু জিগাবো আমার মানি কেমন আছে নাতি ডাক দিয়ে বলে দাদু ভাই আমি অবশ্যই তোমাকে মোবাইলটা আনিয়া দিব সংক্ষিপ্ত পরিষদে বলছি রে বাবা আমার বন্ধুগণ দাদু এই নাতি যখন টয়াইতেছে যে আব্বাই ফোন দেয়নি রাত্রে ঘুমায় না
বাবাই যখন ফোন দিছে মার কাছ থেকে মোবাইলটা খপ করিয়া নিয়া কয় আঙ্গো দাদি কান্দে আব্বা লাগে কথা কোনে লাগিয়া আমি তোমারে মোবাইলটা নিয়া দিতেছি চোট মারিয়া দর মারিয়া মোবাইলটা নিয়া দাদু ভাই দাদু ভাই এই যাঙ্গো আব্বাই ফোন দিছে বাদান রে বৃদ্ধা নারী বিদ্যা মা মোবাইলটা ধরিয়াই কানের মধ্যে নিয়া কয় কিরে ভূত আগে যদি জানতাম বিদেশ যাইভাবে বলিয়া যাবি আমি তোরে বিদেশ পাঠাইতাম না প্রভাত জীবন তোরে এতই ব্যস্ত বানিয়ে দিল বাবা আমি তোর কাছে কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেই নাই বাবা তুই খালি আমার একটা কথা কও বাবা তোর শরীরটা কেমন মাসুদ ভাই কান্দা ডাক দি বলে মাই আগে তুই আমার ক তুই কান্দোস কেমা কি হইছে মাসুদ ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে পুত্রে ও ভূত আমি 20 দিন আগে তোরে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছি ওই স্বপ্নটা দেখার পর থেকে পুত্রে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে আমার ঘুম ছুটে গেছে আমার কিচ্ছু ভালো লাগে না রে ভূত না জানি স্বপ্নটা সত্যি হয়ে গেছে নাকি ভূত তুই বল তুই কেমন আছ মাসুদ ভাই কান্দা ডাক দিয়ে বলে মায় গো আগে তুই বল তুই কি স্বপ্ন দেখছ মাসুদ ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে পুত্রে আমি স্বপ্নে দেখতে পাইলাম তোর দুইটা পায়ের একটা পাও বাঙ্গা গেছে রে ভূত তোর বাঙ্গা পায়ে ব্যান্ডেজ করে রাখছে তুই এই পাওটা দুইলা রাখছ তুই কোনো কর্ম করতে পারস না তুই সহ্য না করতে পারিয়া যন্ত্রণা ছটপট করস আব্বু আম্মু খুইয়া কান্দস বাবা আসলে তোর শরীরটা কেমন ক মাসুদ ভাই মোবাইলের মধ্যেই চিৎকার দিয়ে কয় মা গো আসলেই তো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি আসলেই তো মা গো আমি 20 দিন ধরিয়া পঙ্গু হইয়া পড়িয়া রইছি মা আমার এই পাও ভাঙার খবর আমি কাউরে বলি নাই আমার বউরও জানাই নাই কিন্তু মা তুই জানলি কেমনে মায় কান্দার কয় পুত্রে তুই হয়তো জানস না তোর মহাব্বতের নারের তারের সাথে আমার মাওলা পাক কুদরতি নেজাম দ্বারা আমার মহাব্বতের নারের তারের সংযোগ রেখে দিছে তুই যতই দূরে থাকস না কেন রূপ তোর যখন বিপদে দেয় বিপদের খবর আল্লাহ পাক আমি মাকে জানা দেয় বাবা ও বাবা লাগবো না বিদেশ ঠাকুর লাগবো না রে বাবা আয় বাবা তুই আয় বাবা তুই আই বর বাবা তুই মরিয়া গেলে আমি টাকা দিয়া কি করবো আমার কে মা কইয়া ডাক দিব আহারে যুবক কোন মায়েরে তুই বুড়ি কইয়া গালি দেশ একটু চিন্তা করিয়া দেখ রে ভাইয়া ওই মা কার জানি কবরে কান্দে ওই বাপ কার জানি কবরে কান্দে আর লম্বা নয় বাবা ইমাম বুখারি রহমতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো আপনি জানেন আমি মা সন্তানের প্রতি দুর্বল কাজেই আপনি দোয়া করবেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয় এবার ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দি স্বপ্নটা কি দেখছো তুমি আমারে বলো ইমাম বুখারির মা কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গো আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা কেমন জানি বারবার উঁচু হইয়া যায় একটা বারের জন্য নিচে নামে না এটা ভয়ানক একটা স্বপ্ন মনে হলো ইমাম বুখারির বাবা ডাক দিয়ে বললেন বিবি রে তুমি অযথা নিজেকে নার্ভাস করিও না অযথাই তুমি ঘাবড়াইও না তুমি যেটা খারাপ মনে করো ওটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আমার জন্য ভালো হইতে পারে একটু ধৈর্য ধরো দা গুড নিউজ কাউন্সিলরি ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে এইবার ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন বিবি রে তোমার কথাটা আমি হুজুরের কাছে খুলে বলবো লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা ইমাম বুখারীর বাবা ফজরের নামাজ আনতি ইমাম মহোদয়ের কাছে যাইয়া ডাক দিয়ে বললেন হাজরাত জি আমার বিবি এক স্বপ্ন দেখেছি স্বপ্নটা শুনিয়া নেন ব্যাখ্যাটা বলবেন ভালো না মন্দ এটা আপনি বলবেন আমার বিবি চিন্তায় চিন্তিত হয়ে আছে এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর বান্দা আপনি বলেন আপনার বিবি কি স্বপ্ন দেখেছে খুব খেয়াল করে শুনবেন বন্ধু কোনো দিকে খেয়াল নাই একটু এদিক সেদিক নজর দিলে কিন্তু পয়েন
হারিয়ে ফেলবেন এবার আমার ভাইরা ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন হযরতজি আমার বিবি স্বপ্ন দেখেছেন আমার বিবি খাবে দেখেছেন আমার বিবির পেট উঁচু দিকে শুধু উপরে উঠে নিচের দিকে নামে না বিবি আমার গর্ভবতী নারী গর্ভবতী মহিলা এই কথা বলা মাত্রই বুজুর্গ বান্দা ইমাম বুখারীর বাবাকে টান দিয়ে জড়ায় ধরেছে বুকের সাথে বুক লাগাইছে কপালে একটা চুমা দিল আর হাতটা বাড়ায় দিয়ে কয় আল্লাহর বান্দা ব্যাখ্যা আমি পরে বলছি বলবো তবে তবে আপনি আমার আগে হাতে হাত ধইরা ওয়া দে দেন আপনারে আল্লাহ জান্নাত দিয়ে দিলে আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না আল্লাহু আকবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহর ওলি আমি বুঝলাম না আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলে আপনি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন বুঝতে পারলাম না বুজুর্গ বান্দা বলতেছেন ও আল্লাহর বান্দা ইতিপূর্বে আপনি আমার পিছনে জামাতে নামাজ আদায় করেছেন আপনার চেহারায় এরকম নূর দেখি নাই আজকে আপনার কপালে যে নূরটা দেখতেছি আমার মন বলতেছে আপনার ফ্যামিলিতে আপনার পরিবারে আপনার বিবির গর্ভে যে সন্তানটা আসছে এই সন্তানটা দামি সন্তান এই সন্তানটা বরকতি সন্তান এই সন্তানটা নূরানি সন্তান একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয় আমি ইনশাল্লাহ আপনাকে নিয়ে যাব আর আল্লাহ যদি আপনাকে দয়া করে জান্নাত দেয় তাহলে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ উভয় উভয়কে ওয়াদা দিয়ে দিলেন এবার ডাক দিয়ে বলতেছেন আপনার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে গেছে এইটার ব্যাখ্যা আপনি জানতে এসেছেন এর আগে আপনি বলেন আপনার বিবির গর্ভে সন্তানের আলামত যখন প্রথম বুঝতে পেরেছেন তখন আপনি আর আপনার বিবি কি দোয়া করেছেন এই দোয়াটা জানলে ব্যাখ্যাটা করা আমার সহজ হইতো ইমাম বুখারীর বাবা বলতেছেন আমার বিবির গর্ভে যখন প্রথম সন্তান আসলো সন্তানের আলামত বুঝতে পেরেছি ঠিক তখনই আমরা উভয় মিলে আল্লাহর কাছে বলেছি আয় রব্বে কাবা এজাল জালালি ওয়াল ইকরাম আয় গফুর ও গফফার ইয়া রাহিম রহমান আয় আল্লাহ এই সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমার যা আমাদের জানা নাই তবে আপনি রব্বে কাবা আপনি কাবার মালিক আপনি ছেলে দেন আর মেয়ে দেন আমরা উভয় তাতেই খুশি কিন্তু আমরা দুইজনেই নিয়ত করে নিলাম মা বাপ হয়ে নিয়ত করলাম আমরা একেবারে ওয়াদা করলাম এটা ছেলে হোক আর মেয়ে হোক কোরআনের খাদেম বানাবো ইসলামের খাদেম বানাবো দ্বীনের খাদেম বানাবো চিল্লে বলেন না আল্লাহু আকবার এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দা আপনাদের মা বাবার এই নিয়তটা থাকার কারণে আপনার বিবিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন আপনার বিবির গর্ভে আল্লাহ পাক যে সন্তানটা দিয়েছেন এই সন্তানটা এমন একটা সন্তান হবে এই সন্তানের এলেমের মাথা এই সন্তানের সম্মানের মাথা এই সন্তানের ইজ্জতের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে কেউ নিচু করতে পারবে না এখন ওলামায়ে কেরাম আছেন আপনারা বলেন বুখারী শরীফ নামক যে হাদিসের কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব এই কিতাবটা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না আরো জোরে বলেন থাকবে কি থাকবে না তাহলে বুখারী শরীফ যতদিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সম্মান ততদিন কথা বলেন ঠিক কি না এই ধরনের একটা সন্তান বানানোর নিয়ত করেই আমাদের স্নেহের হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব ব্যবসার ফাঁকে ফাঁকে দিনই তাকাজা মনে করে নিগরানি করতেছেন আপনাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করার জন্য এরকম একের অধিক প্রতিষ্ঠান করেছে আজকে ওলামায়ে কেরাম এখানে তশরীফ আনছেন শেখুল হাদিস আল্লামা নজরুল ইসলাম কাসিমী দামাত বরকতুল আলিয়া আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন হযরতের সিহাতকে আল্লাহ ভালো রাখেন হযরতের ছায়াকে এই মুরব্বির ছায়াকে এই সমস্ত মুসাল্লাম বুজুর্গ মুরব্বিদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য আরো আরো অনেক অনেক বেশি লম্বা করে দেন আবার বলেন আমিন আজকে ওনার মতন ব্যক্তি প্রণিধানযোগ্য মতাবার ব্যক্তি উনি এখানে কদম রেখেছেন আমার পূর্বে যিনি ছিলেন যিনারা ছিলেন ওনারও দামি দামি আজকে এখানে কদম রেখেছেন একটি মাত্র কারণ মাদ্রাসার দিকে তাকাইয়া আপনারও এসেছেন মাদ্রাসার দিকে তাকাইয়া কথা বলেন ঠিক কিনা জনাব মোহাম্মদ শিল্পপতি মাজহারুল হক সাহেব তিনি এখানে টাকা দিয়েছেন 1 লক্ষ টাকার ঘোষণা দিয়েছেন প্রথমে উনি 50,000-60,000 বলেছিলেন এরপরে আমি আবদার করেছি মামুন ভাইও আবদার করেছে আপনারও তার দিকে তাকাইছেন তিনি আপনাদের পক্ষে কোরআনের পক্ষে তিনি 1 লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করেছে আপনারা দেখেছেন উনি দিয়েছেন কি কারণ মাদ্রাসার মহব্বত কোরআনের শিক্ষার মহব্বত কথা বলেন ঠিক কিনা
সেই শিক্ষার মহব্বতে পড়িয়া আমি আপনাদের পায়ে ধরিয়া বলবো একটা আবদার করব যে হাতটা দিয়া বারবার আল্লাহ আমাকে কাবা ধরায় যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো আমি এই হাতটা আপনাদের কাছে একটু বিছাইলাম বলেন কোরআন শরীফ কত পারা কথা কয় না এই 30 পারা কোরআনকে মহব্বত করে 30,000 টাকা এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা নগদ আমার হাতে দিবেন এমন কোন বন্ধু এখানে আছেন যে হুজুর আমি 1,000 টাকা আপনার হাতে দিচ্ছি আমার জন্য আপনি দোয়া করবেন মাশাআল্লাহ আমাদের মাদারুলুক ভাই আবার এক পারা কোরআন শরীফের পক্ষে প্রথমত উনি দিলেন 1,000 টাকা দুই নাম্বার কোন বন্ধু আছেন যে হযরত আমি এক পারা কোরআনকে মহব্বত করে 1,000 টাকা আমি নগদ দিচ্ছি আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ ভাই আমি কালেক্টর বক্তা নয় কিন্তু আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ ছবি রহমতুল্লাহ বলতেন যেখানে দিনী এদারা দেখবা ওখানে একটু সহযোগিতা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবা এর দ্বারা তোমার জীবনের ফাঁড়া কাটি যাইবো